যে কারণে উনি আসতে পারেননি। উনি ভাইস চ্যান্সেলর মহোদয় এবং প্রো ভাইস চ্যান্সেলর মহোদয় তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছে এবং প্রীতি জানিয়েছে এবং ভবিষ্যতে যশোর জেলাকুল্লার কোনো এক সমিতির কোনো একটা প্রোগ্রামে ওনারা উপস্থিত হবেন বলে আশা ব্যক্ত করেছেন। আমি নিজে যশোরের জেলা কল্যাণ সমিতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। বাংলাদেশের যতগুলো জেলা রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ জেলা যশোর জেলা, এবং সেই জেলার যারা অধিবাসী, সেই জেলায় যারা জন্মগ্রহণ করেছেন তাদেরও একটু অহংকারের ব্যাপার থাকে বই কি। অবিভক্ত বাংলার প্রথম জেলা যশোর, যা যশোরের কালেক্টরেট বিল্ডিং, যশোরের পুলিশ সুপারের বিশাল আয়তনের বাংলো, কিংবা সিভিল সার্জনের বাংলো, কিংবা জেলা ও দায়রা জজের বাংলো, জেলা প্রশাসকের বাংলো, এগুলো দেখলে কিন্তু বোঝা যায় যে যশোর জেলাটা কত ঐতিহ্যবাহী এবং কিভাবে যশোর জেলা ছিল। যশোর জেলা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমরা মনে করি যে বাংলাদেশে একসময় আমরা জানতাম যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট ঢাকায়, তারপরে চট্টগ্রাম এবং যশোরে, এবং সেনাবাহিনীর একটা ক্যান্টনমেন্টও কিন্তু গুরুত্বপূর্ণভাবে গুরুত্ব বহন করে যশোর জেলায় অবস্থানের কারণে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি একাডেমি, যেটি হচ্ছে যে সেনাবাহিনীর একাডেমি হচ্ছে ভাটিয়ারিতে, কিন্তু বিমান বাহিনীর যারা সদস্য তাদের একাডেমি কিন্তু যশোরে, এবং সেই কারণে যশোর বিমান বাহিনীর কিন্তু একটা বিশাল বেজ রয়েছে। আমার নিজের সার্টিফিকেটে এখনও লেখা আছে যশোর বোর্ড, আমি কুষ্টিয়ার মানুষ কিন্তু আমার শিক্ষা বোর্ড হচ্ছে যশোর। সুতরাং এই একটা শিক্ষা বোর্ড কিন্তু যশোরকে নানাবিধভাবে সমৃদ্ধশালী করেছে, এবং টোটাল খুলনা ডিভিশনে একমাত্র বিমানবন্দর, এয়ারপোর্ট, আমাদের যদি বিমানে যেতে হয় তাহলে অবশ্যই যশোরকে স্পর্শ করে যেতে হবে। সুতরাং নানাভাবে যশোর জেলার একটি গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস আলোচনা করতে গেলে যশোরকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের আলোচনা হয় না। আমি অনেক ইতিহাস পড়েছি, বিশেষ করে যশোর জেলার সার্কিট হাউস আমাদের মুক্তিযুদ্ধের অনেক ইতিহাসের সাক্ষী, এবং একটি আমাদের ভারতের সঙ্গে আমাদের স্থলবন্দর, সবথেকে গুরুত্বপূর্ণ স্থলবন্দর কিন্তু বেনাপোল, যতগুলো ভারতের সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ। এবং তোমরা যারা কলকাতা গেছো, এখনও কিন্তু ওই পারে পার হলে যশোর রোড শব্দটি কিন্তু লেখা আছে, যশোর রোড। মাইকেল মধুসূদন দত্তের একটি তার স্মৃতিচিহ্ন, এবং তার জন্য মাইকেল মধুসূদনও কিন্তু যশোরকে অনেক বিখ্যাত করেছে, এবং সে কারণে ইভেন আবার বাংলাদেশের সেরা নায়িকা যারা, যে সমস্ত নায়িকা খুব চমক লাগিয়েছে, তাদের বাড়িও কিন্তু যশোরে। কারণ একসময় ববিতা একসময় দেখা যেত যে বাংলাদেশের নায়িকাদের মধ্যে অন্যতম, এখনও মৌসুমি দীর্ঘদিন ধরে কিন্তু মানে অনেক দিন ধরে মৌসুমির বাড়ি যশোরেই তো, নাকি তা ভুল বলছি? যাই হোক, তো সব মিলে যশোর জেলার একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। আমার সঙ্গে যশোর জেলার একটা নিবিড় সম্পর্ক, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হেলথ সায়েন্স ফ্যাকাল্টির বর্তমান ডিন আমার নিজের আপন ছোট ভাই, আমার ছোট ভাই যেহেতু, আর তার মানে বুঝছে যে ওখানেই তাকে চাকরি শেষ করতে হবে, হয়তো যশোর জেলায় সে থেকে যাবে, যে কারণে যশোরে আমার হয়তো মাঝে মাঝে যাওয়া হয়, এয়ারপোর্টের কারণে যশোরে আমাদেরকে যেতে হয়। তো সেই জেলার তোমরা ছাত্রছাত্রী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের তোমরা ছাত্রছাত্রী, সুতরাং একটি গুরুত্বপূর্ণ জেলার তোমরা ছেলে মেয়ে,
সুতরাং তোমরা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি এই জেলা কল্যাণ সমিতির উত্তরোত্তর আমি সমৃদ্ধি কামনা করছি, কারণ জেলা কল্যাণ সমিতির মূল কাজগুলো কি, মূল কাজগুলো হচ্ছে যে এই সমিতির যারা এক্সিকিউটিভ বডিতে থাকে, কার্যকরী কমিটিতে থাকে, এই জেলার যত ছাত্র ছাত্রী আছে তাদের নানাবিধ সমস্যার সমাধান করা, তাদের আবাসন সমস্যা বা তাদের অন্যান্য যে কোনো সমস্যাই হোক না কেন, তাদেরকে সহযোগিতা করা, আলটিমেট সেটি কিন্তু একটা পর্যায়ে বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করারই কিন্তু রূপান্তর হয়ে যায়। এবং তোমরা এই ইতিহাসটা জানো কি না যে যশোর জেলার তোমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে মেজ ভাই সত্যেন্দ্রনাথ দত্ত, যিনি সিএসপি ওই সময়কার অফিসার ছিলেন, তার শ্বশুরবাড়ি মানে তার তার যে ওয়াইফ জ্ঞানদা তার তার বাবার বাড়িও কিন্তু যশোর জেলায়। এবং ওই সূত্র ধরেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু পরবর্তীতে যে মৃণালিনী তার ওয়াইফ, এবং সেটি যদিও মনে হয় এটা খুলনার মধ্যে পড়ে, মনে হয় তার ইয়েটা না খুলনার ভিতরে পড়ে, কিন্তু সূত্র কিন্তু ওইটা, তার ছোট ভাইয়ের বিয়ের সূত্রটা কিন্তু ওই জায়গায় আর কি। এই জন্য নানাবিধভাবে যশোর আমাদের ইতিহাসের অনেক সাক্ষী। তো আমি এটুকু বলতে চাই, যারা আজকে নবীন ছাত্র, তোমরা বিশ্ববিদ্যালয়ে এসেছ, তোমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করেছ, তোমরা এ জাতির সৌভাগ্যবান সন্তান। যে দেশের অর্ধেক মানুষ এখনও নিজের নাম স্বাক্ষর করতে জানে না, সেই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে তাও আবার পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা পড়ার সুযোগ পাওয়াটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। তুমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা না করে তুমি যদি একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে, তাহলে বুঝতে পারতে যে বিশ্ববিদ্যালয় তোমাকে কতটুকু দিচ্ছে, কতখানি দিচ্ছে। কাজেই বিশ্ববিদ্যালয় তোমাকে অনেক কিছু দিচ্ছে। বিশ্ববিদ্যালয় দিচ্ছে মানে কি, এদেশের গরিব দুঃখী মানুষ সকলের ট্যাক্সের পয়সায় কিন্তু ইউনিভার্সিটি চলে, দ্যাট ইজ রাষ্ট্র। তাহলে রাষ্ট্রের প্রতি তোমার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টটা ঠিক রাখতে হবে। তোমার ফ্যামিলির প্রতি যে তোমার কেউ কমিটমেন্ট, তোমার ফ্যামিলি অনেক কষ্ট স্বীকার করে তোমাকে এই জায়গায় পাঠিয়েছে, তারা নিজেরা কষ্ট করছে, কিন্তু তোমাদেরকে মানুষ হয়ে, মানুষের মতো মানুষ হয়ে তোমরা যাতে ভালো থাকতে পারো। সুতরাং বাবা মা তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা পূরণ করাও কিন্তু তোমাদেরকে জানতে হবে, বা সেই অনুযায়ী তোমাদের এখানে করতে হবে। আমরা বলে থাকি যে তোমার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বর্তমান রাষ্ট্রপতি, নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, যে সেদিনকে কাগজে দেখলাম যে চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী আর মাটির ঘর থেকে ভারতের রাষ্ট্রপতি, তাই যদি হয়ে থাকে তাহলে আমি যশোরে জন্মগ্রহণ করে আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে রসায়নে নোবেল পাইতে আমার সমস্যা কি, খুব কি বেশি বড় সমস্যা? ভারতবর্ষের রাষ্ট্রপতি যদি হওয়া যায় মাটির ঘর থেকে, চাওয়ালা থেকে যদি ভারতের প্রধানমন্ত্রী হওয়া যায়, তাহলে কেন না? লক্ষ্য উদ্দেশ্যটা থাকতে হবে এই জায়গায়। এবং যে জেলার একজন মানুষ সামান্য বিড়ি মেকার ছিল, বিড়ি বানাতো নিজেই, সে বিড়ি বানাতে বানাতে যদি আজকে মানে হাজার হাজার টাকার শিল্প, কোটি টাকার শিল্প গড়ে তুলতে পারে যে দেশে তার তার শিল্প প্রতিষ্ঠানে কত MBA, কত BBA, কত কেমিস্ট, কত মানে বেতন দিয়ে আজকে তার যদি হয় যে জেলার মানুষ, তাহলে সেই জেলার মানুষ কেন নোবেল পাওয়ার স্বপ্ন দেখাটা নিশ্চয়ই আমার কথাটা খুব অবান্তর নয়। হ্যাঁ, আমি আকিস সাহেবের কথা বলছি, কারণ তোমরা জানো যে আকিস গ্রুপ কিন্তু বাংলাদেশের এখন যতগুলো প্রাইভেট সেক্টরের গ্রুপ আছে তার ভিতরে কিন্তু অত্যন্ত সফল এবং অত্যন্ত সমৃদ্ধশালী কিন্তু একটা আকিস গ্রুপ, সেটাও কিন্তু যশোরের। তো যাই হোক, আমি তোমাদের মঙ্গল কামনা করছি, তোমাদের জন্য দোয়া করি। যারা বের হয়ে যাচ্ছ তারা হতাশ হবে না, নিজের প্রতি কনফিডেন্স রাখবা, লেখাপড়াটাকে বন্ধ করো না, এবং নিশ্চয়ই তোমরা সফল হবে।
সেই দোয়া করছি এবং আবার কোনো প্রোগ্রামে আবার আসতে পারলে তোমাদের সঙ্গে আবার কথা হবে সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য।